Assalamualaikum viewers, welcome back to my channel Rita's Cooking and Blog. আজকে আমার আম্মু এবং আব্বুর ম্যারেজ ডে, সে উপলক্ষে আমরা যা যা সেলিব্রেট করছি সেই সারা দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমরা কি কি রান্না করলাম সেটা শেয়ার করছি। এই যে এখানে রান্না করা হয়েছে পোলাও, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখানে রয়েছে মুরগির রোস্ট, উপর দিয়ে মানে পেঁয়াজ ভেজে দেওয়া হয়েছে। এখানে রয়েছে ডিমের রোস্ট, খুবই সুন্দর স্মেল আসছে। এখানে রয়েছে ছোট মাছের চচ্চড়ি, কি মাছ। এখানে রয়েছে চালতার আচার, এখানে রয়েছে আলু ভাজি ডিম দিয়ে রান্না করা হয়েছে, এখানে রয়েছে সর্ষে ইলিশ, এখানে রয়েছে মসুরের ডাল, এখানে রয়েছে গরুর মাংস। বাটিতে নিইনি কারণ ঠান্ডা হয়ে যাবে, তাই পাতিলে দেখিয়ে দিলাম। এখানে রয়েছে স্যালাড, শসা এবং লেবু। এই যে আমাদের সবগুলো খাবার দেওয়া আছে, আমাদের গেস্টরা এসে গেছেন খাওয়ার জন্য। এই যে সবকিছু তো ভিউয়ার্স, এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছে আর এই যে গেস্টদের দেখাচ্ছি, এই যে এক একজন বসে আছে। সব গেস্ট এখনো আসেনি, অনেকে মেকআপ করছে বসে বসে। এই যে এখানে যারা যারা রেডি আছে তাদেরকে দেখাচ্ছি। এই যে অনেকে বসে আছে, এখানে আমার বোন, আমার ছোট বোন, এই যে আমার আম্মু। আম্মুর আজকে ম্যারেজ ডে, আম্মু বলছে হাই গাইস। ভিউয়ার্স, আজকে আমাদের আম্মুর ম্যারেজ ডে। আম্মু আন্টি শাড়িতে সেফটি পিন লাগিয়ে দিচ্ছে। আম্মুকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে এবং আন্টিকে অনেক সুন্দর লেগেছিল। এই যে আমার আন্টি, দেখুন আন্টিকে কতটা সুন্দর লাগছে, দেখুন আন্টি একেবারে পিঙ্ক রানি, পিঙ্ক রানি। আর এই যে আমাদের খাবার দাবার এখানে আছে, দুইটা কেক আনা হয়েছে। এখানে রয়েছে গোলাপ জাম এবং কালো জাম, এখানে রয়েছে হাতে তৈরি করা জর্দা চেরি দিয়ে সাজানো, আর এখানে রয়েছে দুইটা কেক। একটা আব্বু অর্ডার দিয়েছে আর একটা আব্বু, আর একটা মামা সারপ্রাইজ দিয়েছিল একটা। এই যে এটা আব্বু, আব্বুর কেকটা এটা আব্বু এনেছে, আর এটা মামা সারপ্রাইজ দিয়েছে আব্বু এবং আম্মুকে। এটাও সুন্দর হয়েছে, কিন্তু আমার কাছে এটা পছন্দ হয়েছে, কিন্তু ওইটাও সুন্দর আছে। এই যে এটাও সুন্দর, আর এই যে স্প্রিংকেল দিয়ে দেখুন এদিকে স্প্রিংকেল দিয়ে সাজানো। আর এখানে রয়েছে চুড়ি, আর এখানে রয়েছে মোমবাতি, আর এখানে রয়েছে ভিউয়ার্স পার্টি স্প্রে। এই যে আমাদের আরোহী দাঁড়িয়ে দাঁড়িয়ে কালো জাম খাচ্ছে, আর আন্টির মেকআপ চলছে, এখানে চোখে কাজল দিচ্ছে, আইলাইনার দিচ্ছে, আর আপু এখানে মোবাইল টিপছে। এই যে সবাই বসে আছে এদিকে ভিউয়ার্স। এই যে আমার নানু আর আমার খালাতো ভাই মাহি। নানু কিন্তু নীল শাড়ি পরেছে, খুবই সুন্দর লাগছে দুইজনকে, দেখুন দুজনকে নানুর সঙ্গে দাঁড়িয়ে আছে মাহি। ভিউয়ার্স, এই যে এখানে সব খাবার দেওয়া আছে এবং সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে। এই যে নানু এখন আব্বুকে আংটি উপহার দিবে। এই যে দেখুন এখানে সবাই আছে। এই যে নানু এখন আব্বুর হাতে আংটি পরিয়ে দিচ্ছে, গিফট করেছে আব্বুকে এটা। এই যে সবাই হাত তাড়ি দিচ্ছে, আর এই যে মিষ্টি খাইয়ে দিচ্ছে আব্বুকে। এই যে আম্মুকেও খাইয়ে দিচ্ছে, দেখুন আব্বু আম্মু দুজনকে সুন্দর লাগছে, নানুকেও সুন্দর লাগছে। আর একটু পরে আমরা কেক কাটবো। এই যে এখন সালাম করছে নানুকে, এই দিনটাতে খুবই মজা হয়েছিল কাটার সময়। আর এই যে এখন মোমবাতিটা জ্বালানো হবে, এই মোমবাতিটা জ্বালানোর জন্য আমি অনেক ওয়েট করছিলাম, আগুনটা কখন উড়ে পড়বে। এই যে জ্বালিয়ে দিয়েছে মামা। এই যে দেখুন এই মোমবাতিটা আমার খুবই ভালো লাগে, আমাদের জন্মদিনে সবসময় এই মোমবাতিটাই আনা হয়। এই যে অনেকে বসে আছে, সবাই দাঁড়িয়ে আছে, আম্মু আব্বু এখন কেক কাটবে। এই যে আস্তে আস্তে নিবে পড়ছে, নিবে গেছে, অনেকক্ষণই জ্বলেছে মোমবাতিটা। এই যে দেখুন, এই যে এখন কেক কাটবে ওরা। এই যে
এখন কেটে দিবে এই যে সাদা কিটা কাটা হবে যেটা আব্বু এনেছিল সেটা কাটা হবে এই যে এবার কাটবে এই যে এই যে মামা এসেছে সঙ্গে কে কাটবে এই পুরো কেকটা আমরা ছবি খাওয়াতে খাওয়াতে ছবি তুলতে তুলতে একেবারে গিয়ে পুরো কেকটা শেষ করেছি একদিক দিয়ে আমি ছবি তুলছি আর আপু ভিডিও করছিল এই যে আব্বু এখন আম্মুকে খাইয়ে দিবে এই যে এখন আন্টি খাইয়ে দিবে দেখুন আজকে যারা যারা শিখেছে সবাইকেই কিন্তু খুবই সুন্দর লাগছে মামাকে আম্মুকে আব্বুকে আন্টিকে নানুকে সবাইকেই সুন্দর লাগছে এই যে আম্মু এখন আব্বুকে খাইয়ে দিবে আন্টি আব্বুকে খাইয়ে দিল গালটাও মাখিয়ে দিল এই যে এই যে আমি ছবি তুলছি এই যে দুজনে এখন আম্মুকে খাইয়ে দিবে দুই দিক দিয়ে কে গেছি আম্মু এসে উড়িয়ে দিচ্ছে আর এই যে এখন আব্বুকে খাইয়ে দিচ্ছে খুবই মজা হয়েছিল এই দিন এই যে আমি এখন পার্টি স্প্রে ছাড়ছি আমি এটার জন্য অপেক্ষা করছিলাম পার্টি স্প্রেটা কখন ছাড়বো এই যে দিয়ে দিলাম আমি তো একেবারে সবাইকে মাখিয়ে দিয়েছি এই যে এখন আস্তে আস্তে মুছবে দেখুন মাহি মাহিকেও মাখিয়ে দিয়েছি আব্বুকে তো একেবারে উপায় রাখিনি মাথাটা পুরোটা মেখে এই যে তারপরে ধুম উঠলো ছবি তোলার একেবারে এত ছবি তুলেছি আমরা আমরা সেলফিও তুলেছি প্রচুর এবং ছবিও তুলেছি এই যে দেখুন মামা সেলফি তুলছে দুই বোনের সঙ্গে এই যে রুহি রুহি নিজেকে কেটে খেয়ে ফেলছে আর ওই দিক দিয়ে বেলুন দিয়ে কটা সাজিয়েছিলাম আপনাদেরকে দেখানো হয়নি এই যে আপু বলছে উর্মি তাকাও এই যে রুই কেক খেয়ে ফেলছে অলরেডি খেয়ে নিয়েছে দেখুন Thank you.